মীর কাসেমের চূড়ান্ত রায় প্রকাশ, আর এবার হবে রিভিউ। যুদ্ধাপরাধ মামলায় জামায়াতে ইসলামের অর্থের যোগানদাতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহালের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে আপিল বিভাগ, যার মধ্যে দিয়ে দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরুর পথ তৈরি হলো। আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী বলেন যে নিয়ম অনুযায়ী রায়ের 244 পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ অনুলিপি এখন পাঠানো হবে এ মামলার বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের বিচারকদের সামনে উপস্থাপন করার পর রায়ের প্রত্যায়িত কপি পাঠানো হবে কারা কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। নিয়ম অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউ অভিহিত করা হবে। আপিল বিভাগের সর্বোচ্চ সাজার আদেশ হাতে পেয়ে ট্রাইব্যুনাল কারাগারে মৃত্যু পরোয়ানা পাঠাবে এবং ওই মৃত্যু পরোয়ানার ভিত্তিতে সরকারের তত্ত্বাবধানে কারা কর্তৃপক্ষ সাজা কার্যকরের প্রস্তুতি নেবে। আর আমরা এই নিউজটি পেয়েছি bdnews24.com থেকে। bdnews24.com এর ফেসবুক পেজে আমরা যে কমেন্টগুলি পেয়েছি তার মধ্যে সাদিক ইসলাম, তিনি বলছেন যে হায়রে সরকার, আর কত মানুষকে হত্যা করে একের পর এক ঘটনাকে চাপা দিবি। সালে চৌধুরী, তিনি লিখেছেন যে হি ইজ মীর কাসেম অর মির্জাফর, হোয়াটস দ্য ডিফারেন্স। মোশারফ হোসেন লিখেছেন যে বিরোধী মত দমনে আদালতকে নির্লজ্জভাবে ব্যবহার।